যখন দেখবেন কেউ একজন মন খারাপ হয়েছে, আপনি শুধু তারা যায় এমন করে কি তো হয়েছে রে ভাই, হয় না? সাইকোলজিক্যাল ব্যাপার, যখন কেউ কষ্টে থাকে তারা যদি একটু আচ্ছা না কান্দিস না, কথা বলেন ঠিক কিনা, সাইকোলজিক্যাল ব্যাপার। শয়তানের ঠিক এই টেকনিকটা খেলে, যখন আপনি লস খাবেন তখন শয়তানে আপনাকে বিভিন্ন মানুষ দিয়ে কথা শোনাবে, শোনানোর পর যখন আপনি রাত্রেবেলা বসবেন, দিনের বেলা বসবেন, নদীর পাড়ে বসবেন, মনের মধ্যে বলবেন এই জীবন রেখে লাভ কি, তুমি এত টাকা কেমনে দিবে, তার সাথে তো মরে যাওয়া বদবালা, মানুষের কথা থেকে বাঁচবা, ফরিককে ফিল করছো এই চেহারা কেমনে দেখাইবা, শাখা খাইছো তুমি শাখা পরোটা এই চেহারা কেমনে দেখাইবা, তোমার ছবি ফ্লাশ হয়ে যাবো, তোমার ভিডিও ফ্লাশ হয়ে যাবো, এই জীবন রেখে লাভ কি, সে শয়তানে গুতায়। আমি মনে করি, আপনি মনে করি এটা আমাদের মনের কথা, আসলে মনের কথা নয়, এগুলো সব শয়তানের কথা, কিন্তু আমরা নিজের মনের কথা মনে করে তার ফাঁদে পা দিয়ে তারপর আমরা ঝুলিয়ে যাই। এখন সে সুন্দর করে ফাঙ্কার মধ্যে রশি লটকাইলো, টুনা লটকাইলো, যেটা যেটা লটকাইলে, লটকানোর পর একটা গোল বানাইলো, তখনও কিন্তু তার সেই আবেগটা, যখন গলায় লটকাইলো তখনও সেই আবেগটা, যখন চেয়ার পাটা সরাই ফেললো, চেয়ারটা সরে গেল, যখন ঝুলে গেছে তখন কই কিটা করছি, কথা বলেন না ঠিক না, সে নিজের ইচ্ছায় সুইসাইড করতে যাচ্ছে, এত লড়াঝড়ার দরকার কি, ঝুলে না থাকবি সে এমনি লেকুম করে যখন আপনার লাইফে এরকম কিছু একটা ঘটবে আপনি বলবেন যে আইসি আসছে আর কি, নাম কয় না, আর একটু জোরে কর না, শয়তান কখন কখন আসে আমি আপনাদেরকে একটু আর একটু টেকনিক দিই। মনে করেন আপনি একটা ভালো কাজে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন যে আপনার ব্যস্ততা বেড়ে গেছে, ফোন বেড়ে গেছে, কথা কয় না, আর একটা জোরে, এমনি সারা রাত ঘুম হবে না, যেদিন আপনি বলবেন যে ফজরের নামাজ পড়বো এদিন দেখবেন যে ঘুম বেড়ে গেছে, কথা কন ঠিক কিনা, তখন বলবেন যে আইসি। শয়তানের আর একটা কৌশল শুনবেন, এই কথার সাথে কে কে অভিজ্ঞতা আছেন, এই দেখেন হবদার হাত তুললেন না, কিন্তু আমি বলছি শুধু আপনারা মিলাবেন। শয়তানের আর একটা হাতিয়ার হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা লাভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিভাবে আমি আপনাদেরকে বলি। এখন একটা ছেলে গার্লফ্রেন্ড নাই, সে চাচ্ছে না যে আমি জেনার কাজে যাই, আমি ওই হারাম কাজে যাই, চাচ্ছে না। এখন শয়তান তাকে দিয়ে করাইতে পারছে না, তখন কি করে জানেন, দশজন বন্ধুর উপর ভর করে শয়তানে তারে দিয়ে বলায় কেমন ছেলে হইছো, কলেজে পড়ো, একটা গার্লফ্রেন্ড নাই, তারা ফার্স্টে পারে, এবার সে কথাগুলো কানের মধ্যে ঢুকে ঢুকে সে বলে যে আমার বন্ধুরা তো কথা ঠিক বলছে, সবাই তো মনে করবে আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো পাওয়ার নেই, আমার কোনো স্টাইল নেই, আমার কোনো এই নেই, এবার আমিও করব, শেষ পর্যন্ত 10-20টা কইরা প্রেম কইরা বিশ্বপ্রেমিক হয়ে গেছে। শয়তানে কইতেছে যখন তারে এই কাজের জন্য জাহান্নামে টাইনে নিয়ে যাচ্ছে, তখন শয়তানে কইতেছে কেমন লাগে, আজকে থেকে এই কথাগুলো মাথায় বসে নেন, যেগুলো শয়তানের কাজ এগুলোকে একটা একটা আইডেন্টিফাই করবেন। তার মধ্যে একটা কাজ আমি আপনাদেরকে বলি, যখন রেগে যান তখন কত কিছু মনে চায়, অনেক কিছু করেও ফেলেন, বলেও ফেলেন, মাইরেও ফেলেন। আচ্ছা রাগটা থামার পরে, রাগটা শেষ হওয়ার পরে তখন ফিলিংসটা কি হয়, কি করলাম আসলে বেশি বলে ফেলছি, এত বলার দরকার, আচ্ছা 10 মিনিট আগে আপনি ছিলেন না, কয় হ্যাঁ, তো 10 মিনিট আগে যদি কর্মটা আপনার হয় আফসোস কেন আপনি করছেন, আপনার তো রাইট মনে করেই তো করছেন, বুঝবেন যখন মেজাজ ছিল তখন আপনি ছিলেন না, আপনার ভিতরে শয়তানের ভর ছিল, যখন ঠান্ডা হয়েছেন তখন আপনি ছিলেন, সেই জন্য আফসোস করেছেন। আপনি যদি এই টেকনিকটা বুঝতে পারতেন, যখন মেজাজ গরম হচ্ছে তখন দেখবেন যে শয়তান আরো তোলা মারে, দেখছোস তোর কি বলছে, দেখছোস তোরা পাত্তা দেয় নাই, দেখছোস তোর সম্মান করে নাই, দেখছোস তোর অপমান করছে, তোলা দিছ আপনি সুন্দর করে ফামে ফামে ফুলা তাকে 3টা মাইরা দিছেন, এবার ফুলি শেষা আপনাকে জেলে নিয়ে যাচ্ছে, আপনি বললেন আমার দোষ নাই শয়তানের দোষ, শয়তানে কয় আমি কি তো করছি, মনে থাকবে এইসব কথা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের পরিচয় দিয়ে আমাদেরকে বলেছেন ফা ইন্না শয়তান লিল ইনসানে আদুউ মুবিন, বান্দারা সাবধান হয়ে যাও, আমার থেকে দূরে করার জন্য শয়তান সর্বদা লেগে আছে, তোমাদেরকে সবসময় দূরে রাখার জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান।